মাইনুল ইসলাম তুহিন, আপনি লিখেছেন, আমি নামাজ পড়লেও মাঝে মধ্যে মনে হয় আসলেই কি মৃত্যুর পর কেয়ামত হবে, এই সংশয় কিভাবে দূর করতে পারি? নামাজ পড়ার পরও যদি আপনার মনে হয় যে মৃত্যুর পরে আদৌ কেয়ামত হবে কি হবে না, আল্লাহ মাফ করুন, তাহলে এটি শয়তান আপনার মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করছেন। এবং শয়তান এই ওয়াসওয়াসা যে সৃষ্টি করছে, সেই ওয়াসওয়াসা দূর করবার জন্য গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এই জিনিসটি বোঝানোর চেষ্টা করেছেন যে আল্লাহ তাআলা মানুষকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, নাপাক পানি থেকে বিশাল মানুষ তৈরি করতে পেরেছেন, সে আল্লাহ তাআলা আপনার ধ্বংসাবশেষ সেটি যে আকারে থাকুন সেখান থেকে আবার আপনাকে কেন তৈরি করতে পারবেন না, এটা খুবই যৌক্তিক একটি বিষয়। যাই হোক, এই জন্য কোরআনে কারিমের কিয়ামত বিষয়ক আয়াতগুলো গোটা কোরআনকে আপনি অর্থ সহকারে পড়েন, ইনশাআল্লাহ বিদিনলা আখিরাতের প্রতি ইমান আপনার বৃদ্ধি পাবে। আর সেই সাথে এই সংশয়টা যদি অহেতুক আসে, শয়তান আপনার মধ্যে সৃষ্টি করে, আপনি এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নাই। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন আপনার ইমানের উপরে অটল এবং অবিচল থাকার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন ইমানের উপর অটল এবং অবিচল থাকতে পারি। আর মনে রাখবেন, ওয়াসওয়াসা মনের ভিতরে আসা, এটা তো ইমানদারিতার লক্ষণ। কারণ হলো যে বেঈমান তার মনের মধ্যে তো ওয়াসওয়াসা আসে না, যে আল্লাহর প্রতি ইমান রাখে তার মধ্যেই ওয়াসওয়াসা আসে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক ব্যক্তি যখন নিজের মনের মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা আসে বলেছেন, তখন তিনি বলেছেন যে দাহকান ইমান, এটাই তো ইমান, যে তোমার মনের মধ্যে বাজে চিন্তা আসছে আর তুমি সেটা নিয়ে টেনশন করছো, তুমি সেটা নিয়ে চিন্তা করছো, ভাবছো, তার মানে তোমার ইমানের প্রতি মায়া আছে, ইমানের প্রতি চিন্তা আছে, এবং যেটা তোমার মধ্যে সৃষ্টি আছে এটা শয়তান করছে, তুমি সেটা বুঝতে পারছো, আশ করতে পারছো, বিধায় এটা নিয়ে খুব বেশি টেনশন কোনো কারণ নেই। সাথে সাথে আমরা আমন্তু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর বা আমন্তু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ইমান আনলাম, এটুকু আপনি বললেন এবং বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করলেন তিনবার, এতে ইনশাআল্লাহ শয়তান সাধারণত বাম দিক থেকে মানুষকে অ্যাটাক করে এবং বাজে চিন্তা মানুষের মধ্যে প্রবেশ করা, সেখান থেকে আপনি পানা পাবেন ইনশাআল্লাহ। তারা রিফাতুল ইসলাম, আপনি লিখেছেন, শুক্রবারে অনেক ফকির মিসকিন আসে, তাদের ভেতর অনেকেই হিন্দু, আমরা কি তাদের ভিক্ষাও সাহায্য করতে পারবো? অবশ্যই করতে পারবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অমুসলিমকে সহযোগিতা করেছেন, আমাদের নবীজি তাদেরকে খাইয়েছেন, দাওয়াত দিয়েছেন, অনেকের বাসায় দাওয়াত গ্রহণ করেছেন। অতএব অমুসলিম বা ভিন্ন মতাবলম্বী বা ভিন্ন ধর্মের অনুসারী হলে তাদেরকে আপনি দান করতে পারবেন না, এমন কোনো কথা নাই, তাদেরকেও আপনি দান করতে পারবেন। তবে তারা সুনির্দিষ্ট কোনো তাদের ধর্মীয় কাজ করবেন যেটি হয়তো শিরকপূর্ণ কাজ, এরকম যদি হয় তাহলে সেই কাজে নির্দিষ্ট করে আপনাকে সহযোগিতা করার কথা বলে সেটি আপনি করবেন না। এমনি নাজমুল হাসান, আপনি লিখেছেন, তবা করে দিনের পথে ফিরে আসলে কি বিগত গুনাহগুলো মাফ করেন মহান আল্লাহ? জি ভাই, অবশ্যই আপনি তবা করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চান এবং ফিরে আসেন, তাহলে সেক্ষেত্রে বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, এটি আল্লাহ তাআলার ওয়াদা। অতএব আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তবা করে পেছনের যে কাজগুলো আছে যেন লজ্জিত হবেন আর ভবিষ্যতে সেই কাজগুলো আর অপকর্মগুলো খারাপ কাজগুলো না করার সংকল্প করবেন, নিজেকে ভর্ৎসনা করবেন এবং আল্লাহর কাছে মাফ চাইবেন। এভাবে যদি আপনি তবা করতে পারেন, সে তবা আল্লাহ কবুল করবেন, কারণ আল্লাহ তাআলা তবা কবুলকারী, তাওয়াব তিনি। আত্তাবিমিন আযম্বি কামাল্লা যম্বা হাদিসে আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তবা থেকে তবা করে খারাপ কাজ থেকে ফিরে এসেছে, সে ব্যক্তির অবস্থা হলো কামাল্লা যম্বালা, তার কোনো গুনাহই আর নাই যেন, অর্থাৎ সে পাপ করেইনি কেমন যেন, পুরো তার প্রোফাইলটাকে এভাবে আল্লাহ তালা ক্লিন করে দেন। এই জন্য তবা তার শর্ত পূরণ করছে কিনা সেটি আমাদের দেখার বিষয়, যদি শর্ত পূরণ করে আপনি তবা করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা কোনো টেনশনের কারণ নেই।